আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের একজন বন্ধুকে যিনি গত এক বছর আগে আমাদের এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করেছিলেন উনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন যে রোগটা নাম হচ্ছে এসপিএ এটা এক ধরনের আর্থ্রাইটিস রোগ তো ওনার এই রোগটা প্রায় গত 10 থেকে 15 বছর যাবত উনি এই রোগটা নিয়ে উনি আক্রান্ত ছিলেন প্রথম দিকে স্বাভাবিক ছিলেন বা যত দিন গিয়েছে ধীরে ধীরে খারাপের দিকে চলে গিয়েছে আজকে উনি আবার এসেছেন আমাদের কাছে এখন আলহামদুলিল্লাহ উনি অনেকটাই সুস্থ আছেন ভালো আছেন আসুন দর্শক একটু রোগীর কাছ থেকে জানি ওনার অভিব্যক্তিটা আমরা একটু শুনবো যে আসলে উনি কেমন আছেন গত এক বছর ধরে ওনার জীবনযাপন এখন কেমন আছে আফটার ট্রিটমেন্ট আসুন দর্শক একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার নামটা মল্লিকা মোহাম্মদ মল্লিকা খাতুন ঢাকায় থাকি অচ্ছগা বলিবন্ত আমি তো বিজনেস আর আমার স্বামী হচ্ছে গা বিজনেস আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান তার কাছে আমি হচ্ছে গা চিকিৎসা নিচ্ছি আমি আল্লাহ দিল অনেকটা সুস্থ এখন আমার রোগের নাম এসপিএ 10-15 বছর হয়েছে পড়াই যে ব্যথাটা হচ্ছে গা প্রথমে শুরু আর কি শুরু থেকে এখন আজ হচ্ছে গা 15 বছর আগে ব্যথাটা আস্তে 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 মানে শুরু হয়েছিল এখন অনেকটা ইয়ে হয়ে গেছিল এখন আল্লাহ দিলে অনেকটা তার ধারায় এখন আমি অনেকটা সুস্থ মানে প্রতিটা জয়েন্ট আমার ডাক্তার বলছিল যে ই লাগি গেছে সেই জয়েন্টের এখন ছাড়ি গেছে এই জন্য হচ্ছে গা হাঁটলে আমার এখন আর কষ্ট হয় না দর্শক আমরা এখানে হাজবেন্ডকে পেয়েছে আমরা একটু ওনার সাথে একটু কথা বলবো এক বছরে গত এক বছরে ওনার সহধর্মিনী উনি কেমন দেখছেন সুস্থ অবস্থায় একটু ওনার কাছ থেকে আমরা একটু জানি আসসালামু আলাইকুম আসসালাম স্যার আমরা জানি আপনার সহধর্মিনী গত এক বছর আগে ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট করেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আপনাদের থেকে আমাদেরকে যদি ওনার আগের অবস্থাটা একটু বলতেন যে ট্রিটমেন্টের আগে ওনাকে ঠিক কেমন দেখতেন আর ট্রিটমেন্টের পরে গত এক বছর ওনাকে কেমন দেখছেন কি কি চেঞ্জ এসেছে ওনার লাইফে আমি এখানে চিকিৎসা হওয়ার আগে ওর তো বিভিন্ন জায়গায় তাকে চিকিৎসা পাতি করাইছি ডাক্তাররা বিভিন্ন ধরনের ডাক্তার আমি পাবনা দেখাইছি রাজশাহী দেখাইছি নাটোর দেখাইছি বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে আমি ভালো ভালো জায়গায় দেখাইছি দেখানোর পর পর্যায়ক্রমে আস্তে 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 উনি একবারে অসুস্থই হয়ে যায় এবং উনি দাঁড়া থাকতে পারতো না একটু হাঁটে 10-15 যাবে তাও যাইতে পারতো না এবং সে দাঁড়ায় নামাজ পড়তে পারতো না একদিন আমি দোকান থেকে আসার পর আমাকে বলছে সে ফেসবুকের যুক্ত আমাকে বলছে কি দাদা বউ একটা জিনিস কিনে মোবাইলে দেখছে যে ডাক্তারের কাছে আমি আমি চিকিৎসা মোটামুটি কথা আবার যাইতে চাই না অনেক জায়গায় লিছি তো লিতে লিতে মানে অধৈর্য অধৈর্য হয়ে গেছে আর ডাক্তারের কাছে গেলে পরে সবচাইতে বড় কষ্টকর সিরিয়াল দিয়ে বসে থাকাটা সবচাইতে বড় কষ্ট ওই উত্তরবঙ্গের মতো গেলে পরে সকালবেলা যদি যাই আস্তে আস্তে রাত 10টা বাজে তো এই জন্য ডাক্তারের কাছে যাই না এখানে আসার আগে আমি দেখাইছিলাম এই ডিপার্টমেন্টের একটা ডাক্তার দেখাইছিলাম উনি মেরুদণ্ডের হাড়ের মধ্যে ইঞ্জেকশন করেছিল কত 5000 টাকা করে না তাইতো না 5000 টাকা করে দাম উনি এক মাস পর পর ইঞ্জেকশন করে ওখানে ইঞ্জেকশন করে কোনো রেজাল্ট হলে না তো আমি একদিন দোকানে থেকে আইসি রাত 10টার সময় আসে কয়ে কয়ে অন্যখানে আর ডাক্তার দেখাবো না আমি মরি মরি এই আমি থাকি আর যাবো না একটু ডাক্তার কাছে যাবো ইতিমধ্যে একদিন আইসি আসার পর কয়ে আর একটা জায়গায় দেখাবো আমি কোন আবার তোমার দেখে মোবাইল বাই করি কাজে দিয়ে ডাক্তার কাছে যাবো ডাক্তার শফিউল্লাহ প্রধানের কাছে যাবো এখানে যাই শেষ এখানে পড়ার যাবো আমি তো তখন হাঁটতে পারে না আমি গাড়ি নিয়ে গাড়িতে করে প্রাইভেট গাড়িতে নিয়ে আমি এখানে আসি আসার পরে উনি দেখলো দেখার পরে উনি আমাকে বললো যে আমাদের এখানে ভর্তি করতে হবে তো ভর্তির কথা টথা বললো আমাকে বলতে কেমন কি লাগবে সব হিসাবে তাকে দেখবো তাকে বলবো তাহলে তোমার একটু দেরি হবে ভর্তি ঠিক আছে আপনার সমস্যা নেই আপনি যখন পারেন আপনি তখন আসেন আমি প্রাথমিক ওষুধ দিই আপনি ওষুধ দিয়ে খান আর আপনি ভর্তি যদি হন হয়তো আল্লাহ যদি মুক্তি করে সে ভালো হবে তো উনি আমাকে ওষুধ দিয়ে দিয়েছিল ওলিগা 15 দিনে ওষুধ দেওয়ার পর ওষুধ খাওয়ার পরে 3-4 দিন পরে এখন দেখবো একদিন দাঁড়া হয় নামাজ পড়ছে এখন তো কি ব্যাপার তবে আমার তো খুব ভালো লাগছে ভালো লাগছে তাহলে কি করবো তো ভাই ওখানে ভর্তি করো দেখো একটু কষ্ট হলে টাকা পয়সা যদি যায় এর ভর্তি হতে এখন একটু শেষ চিকিৎসা করবো এখানে ম্যানেজারের সাথে যোগাযোগ করলাম ভাই আমাদের
ভর্তি হবে আমাদের একটা সিটির ব্যবস্থা করা সিট তো পাওয়া যায় না আমাকে তিন দিন পরে যাই হোক আমাকে সিট দিল আমি এসে এখানে ভর্তি হয়েছিলাম কয়েকদিন 15 দিন না 16 দিন ছিলাম 16 দিন 16 দিন ভর্তি হওয়ার পর অনেকটা আল্লাহাক ভালো করল এসব পানি দেওয়ার পর এখন আমার স্ত্রী এসে হাঁটে অনেক দূরে চলে যায় এবং নামাজ পালাম সে পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়ায় পড়ে সে বাড়ির সম্পূর্ণ কাজ সে নিজেই করে আল্লাহ পাকের রহমতে এখন অনেক ভালো মানে কিছুদিন আগে যে কাজগুলো ওনার কাছে অসম্ভব মনে হতো করাটা অসম্ভব চিন্তা করাটা অসম্ভব ছিল যে কাজ আমি পাবই না সেই কাজগুলো এখন উনি এখন নিজে কারো আমার বাড়িতে কোনো কাজ সম্পূর্ণ কাজ আমি করি আমার বাড়িতে কোনো কাজের লোক নেই আমি বলেছিলাম কাজের লোক রাখার কথা তাহলে আমার কাজের লোক রাখবো না আল্লাহ দিলে আমার এখন সব ভালো এখন নিজেই সব কাজ সর্বরাত অব্দি নদীটা আমার বাসার পাশে আমি এই ফ্ল্যাটে থাকি উনি সামনে ফ্ল্যাটে থাকি উনি একজন ব্যবসায়ী আমার দেখাইছি ডাক্তার ভালো ওখানে যাই দেখতে পারে তো ভাই কবে যাবেন আমি যাবেন দিন যাবো আমাকে নিয়ে যাবেন আমি আসি এখানে তাকে দেখানি পরে উনি ওষুধ পানি খায় উনি খুব ভালো বিগত দিন সবাই বলাতে আমি নামাজ পড়ি বাড়াচ্ছি এখন উনি নামাজ করে বাড়াচ্ছেন আমাকে জড়া দিলে দেখো ভাই আপনার জন্য দোয়া করছি দোয়া করছি ডাক্তার জন্য কেন কয়ে যে আল্লাহ দিলে আমার খুব শরীর ভালো হয়েছে তখন তো আবার যাবেন না কয়ে হস মায় হয়েছে উনির থেকে আর একজন শুনে আরো দুইজন সে দুইজন আসবে আমার তো কাছে যাতে আমি তো ভাই আমি তো কালকে যাবো দেখো ভাই আমি তো যাবো নতুন দুটি রুগী আছে তখন তো তারা বলে দেশের বিভিন্ন জায়গার বাইরে বনে যায় আমরা এখানে আসার পর আল্লাহ দিলে অনেক সুস্থ আছি নিজেও আমি অবশ্য পেয়ে যান আমি আজকে ডাক্তার দেখাইছি আমার একটু সমস্যা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে এবং আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের জন্য সুস্থ রাখে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল